কোকো আমার বাচ্চা ওকে অনেকে বলেছে ব্লগে আন ব্লগে আন ব্লগে দেখা তো হাই আই এদিকে তাকা হাই হাই অল হাই অল নট ইন্টারেস্টেড এট অল চ্যানেল সো আমি আবার এসে গেছি একটা এক্সাইটিং ভিডিও নিয়ে তো আজকে আমি আবার একটা নতুন ক্যাফে খুলেছি শ্রীরামপুরে সেখানে যাচ্ছি সেই পুরো এক্সপিরিয়েন্সটা আবার তোমাদের সাথে শেয়ার করব যে আমাকে চেনো না আমি হলাম মৌসুমিতা দত্ত অ্যান্ড আমি সবে ক্লাস 12 পাস করেছি কলেজে যাওয়ার কিছুদিন বাদে আমি নতুন ব্লগ বানানো শুরু করেছি সো প্লিজ ডু সাপোর্ট মি অ্যান্ড আমার ব্লগগুলো প্লিজ দেখো আর অলসো আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে দিও অবশ্যই লাস্ট অবধি দেখো হপফুলি তোমাদের এটাও খুব ভালো লাগবে সো লেটস গেট স্টার্টেড চলে এসেছি এটা হচ্ছে ক্যাসেল ক্যাফে ক্যাসেল আর একটা আছে শ্রীরামপুর স্টেশনের ওখানে মানসী বাজারের উল্টো দিকে মদনের ওপরে বাট এইটা নতুন খুলেছে বিগ বাজারের ঠিক অপোজিটে অ্যান্ড ভেতরটা পুরো একটা 2D থিম আছে এটার ভেতরে আমি কলকাতায় আগে দেখেছি 2D থিম আমি কলকাতায় আগে দেখেছি 2D থিমওয়ালা ক্যাফে বাট শ্রীরামপুরে নতুন খুলেছে বেশ সুন্দর জায়গাটা আমি অবশ্যই ক্লিপ অ্যাড করে দেবো ভেতরকারটা কেমন তো তোমরা দেখে নিতে পারবে ভুলে গেছি কি বলতে হবে লাইটটা দেখা যাচ্ছে এখানে একটু জুম করে দিই ছবি তুলতে গেছিলাম কিন্তু ওই যে দুখানে মহিলার লোক চলে আসে তাই আমি ছবি তুলতে পারি না ঠিক ওই স্পটটাতে এসেই বসতে হয় গোটা ক্যাফে ফাঁকা কোথাও বসেনি খাবার এসে গেছে অ্যান্ড লাকিলি আজকে কোনো তাড়াহুড়ো নেই আগের দিনের মতো সো টাইম নিয়ে খাবো সব প্রপারলি দেখাবো অ্যান্ড লাস্টে জানাবোই কেমন লেগেছে খাবার এনে গরম তাই আমি এটার মধ্যে মোহিতো থেকে বরফ নিয়ে বসিয়ে খাবো বরফ বরফ বরফটা দিয়ে আমি পুরো তো আমি এখন বাড়ি ফিরছি প্রচুর খেয়ে নিয়েছি পেট পুরো ভর্তি আমি চলে এসেছি বাড়ি ক্যাসেল থেকে অ্যান্ড আমি বাড়ি ফিরেই বলেছিলাম বলবো খাবারের রিভিউ তো আমার বেশ ভালো লেগেছে খাবার ফুড ওয়াজ 4/5 অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা সেরা ছিল ফটো তোলার জন্য তো খুবই ভালো একদম প্রপার ইনস্টাগ্রামের জন্য তো আমি অবশ্যই সাজেস্ট করবো ওখানে যাওয়ার জন্য তোমাদেরকে বিহেভিয়ার খুব ভালো আমার খুব ভালো লেগেছে বিহেভিয়ার আর লাস্টলি আমার ওদের যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হলো মোহিতো যেটা ছিল মোহিতোটার নামটা আমার ঠিক মনে নেই আমি লিখে দেবো বিল দেখে নিচে
তো তোমরা দেখো, অবশ্যই আমি সাজেস্ট করবো ওইটা খাওয়ার জন্য বা যে কোনো মহিত খাওয়ার জন্য। আই গেস ভালো হবে যে কোনো মহিতই ওখানকার। ওখানে লাইভ কাউন্টার আছে, একজন পুরো বানিয়ে দিচ্ছেন সামনে, তো দেখতে বেশ ভালো লাগছে। আর টুরি থিম ক্যাফে শ্রীরামপুর এর আশেপাশে অঞ্চলে বেশ নতুন একটা জিনিস, কলকাতাতে আছে বাট এইখানে নেই। তো আমি তো বলবো সবাইকে এসে ভিজিট করার জন্য, ভালো লাগবে, ভালো ভালো ছবি উঠবে, খাবারও খাবে। আমার ব্লগটা যদি তোমাদের কিছু হেল্প করে থাকে, তোমার যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটা, তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। শেয়ার দিস ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, অ্যান্ড যদি কোনো ডিটেলস লাগে তাহলে সেটাও কমেন্টে জানিয়ে চেয়ে নিও। তো আজকের জন্য এতটাই, আমি নেক্সট দিন আবার চলে আসবো একটা ব্লগ নিয়ে। সো ফর নাও, টাটা, বাই বাই, সাথে থেকো।